মানুষের একটা অভিনব পন্থা নিয়েছে। দীপিকা দি 31শে জানুয়ারি রিটায়ার করবেন, তার অবসর জীবন শুরু হবে 31শে জানুয়ারি পর থেকে। দীর্ঘদিন এই স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কাজ করেছেন, তারপরে টিচার ইনচার্জ, তারপরে তিনি হেডমিস্ট্রেস হন, এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি তার প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেছেন। তো তার অবসরকালীন জীবনে সূত্রপাত হবে 31শে জানুয়ারির পর থেকে। তো আমরা সবাই মিলে ঠিক করেছি তাকে তাকে সম্মান জানানোর একটা অভিনব উপায়। মূলত এই আইডিয়াটা মানুষই, তো তার প্রতি সম্মাননা জানানোর জন্য আমরা আমাদের কিছু বক্তব্য, আমাদের কিছু তার সম্পর্কে যা আমরা জেনেছি, যেটুকু বুঝেছি আমরা জানাতে চাই। সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর কন্দন, যেতে নাহি দিব, হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। লিপিকার অবসর জীবনে প্রাককালে রবীন্দ্রনাথের এই উক্তিটি মনে পড়ে যায়। আমরা সমসাময়িক, একসঙ্গে 27 বছর এই স্কুলে কর্মরত। আমাদের শৈশব কৈশোরও কেটেছে ভিক্টোরিয়া স্কুলেরই প্রাঙ্গণে। অবসর মানে প্রতিদিনকার ব্যস্ত জীবনের শেষ এবং একটা নতুন ছন্দের জীবনের শুরু, এবং সেটা সবারই কাম্য। ভিক্টোরিয়া স্কুলে লিপিকা এসেছিল প্রধান শিক্ষিকার ভার নিয়ে যতদূর মনে হচ্ছে 2002 সালে। সেই সময় স্কুলের অবস্থা ছিল বেশ টালমাটাল, অনেকদিন স্কুলের প্রধান কোনো শিক্ষিকা ছিল না। তখন আমরা প্রতিদিন লিপিকাকে দেখতাম আর আমার মনে হতো কান্ডারি হুঁশিয়ারি সেই লাইনটা, পড়ে হানাহানি তবু চলো টানি, নিয়ে আছো যে মহাভার। ও স্কুলটাকে নিজের সন্তানের মতো বড় করে তুলেছিল। ছাত্রীদের সর্বাঙ্গীন সুখ দুঃখের দিকটাই ওর কাছে ছিল প্রধান, সে জায়গায় ও নিজের স্বাচ্ছন্দ্য ছিল খুবই তুচ্ছ। স্কুলটাকে ও একেবারে যেন হাতের তালুর মতো করে রেখেছিল। এখানে আমরা যারা কাজ করতে আসি সবাই কিন্তু আমরা নিজেদের দায়িত্ব সম্বন্ধে সচেতন এবং খুব দায়িত্ব নিয়ে সেই কাজ নিজ নিজ কাজটা সম্পন্ন করি। ওর কিন্তু দায়িত্বের পাশাপাশি আরেকটা বিরাট জিনিস ছিল, সেটা হচ্ছে ওর দায়বদ্ধতা। ওর জীবন যেন স্কুলের সঙ্গে ছিল ওতপ্রোতভাবে জড়িত। আমি শেষ করছি রবীন্দ্রনাথের একটা গানের কবি দিয়ে। নভেম্বরে আমি এই স্কুলে জয়েন করি। তখন ঠিক আমি যেখানে বসতাম তার উল্টো দিকেই লিপিকাদি বসতেন, লম্বা একটা মোটা বিরুনি করা, সব সময় দেখতাম উনি বসে থাকতেন সবার মধ্যেই, কিন্তু বেশি কথা বলতেন না। বেলটা পড়ার সঙ্গে সঙ্গে ক্লাসে চলে যেতেন, এসে বসতেন। তার কিছু বছর বাদে 2001 লিপিকাদি 2001 না 2002 জানুয়ারিতে লিপিকাদি হেড হলেন টিচার ইনচার্জ, ফার্স্টে গীতাদির জায়গায় এলেন। তখন থেকেই লিপিকাদি তারপরে এখানে হেড হলেন, এবং লিপিকাদি স্কুলের জন্যে অনেক কিছু করেছেন, এবং আমাদের কাউকে কোনোদিন কোনো অসুবিধায় পড়তে হয়নি লিপিকাদির জন্যে। আমরা সবাই জানি লিপিকাদি আছে হয়ে যাবে। তো নিয়মের ফেরে যেটা করতে হয়, একদিন তো সবাইকেই ছেড়ে যেতে হয়, তো লিপিকাদিকেও অবসর নিতে হলো। তো লিপিকাদির জায়গায় আমি এসেছি, আমি চেষ্টা করব লিপিকাদিকে অনুসরণ করে যতটা সম্ভব স্কুলের কাজ করতে, এবং প্রয়োজনে অপ্রয়োজনে সবসময় লিপিকাদিকে বিরক্ত তো করবই। আমি চাই লিপিকাদির অবসর জীবন খুব ভালো কাটুক, সুখে কাটুক, এবং লিপিকাদি যেটা এখানে থাকাকালীন করতে পারিনি, লিপিকাদি বেড়াতে খুব ভালোবাসি, কিন্তু যেহেতু একটা দায়িত্ব থাকে যেটার জন্য অনেক সময় আটকে যেতে, এখন লিপিকাদি ভালো করে ঘুরে বেড়ান, খুব ভালো থাকুক, অবসর জীবন খুব ভালো কাটুক। আর আমি চাই তোমার সহযোগিতা, জানি সবসময় পাবো, যাতে আমি ঠিক মতন স্কুলটাকে চালাতে পারি। শিক্ষিকা হিসাবে যেদিন ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের প্রাঙ্গণে পা রাখলাম সেদিন আমি ছিলাম বেশ উত্তেজিত। স্কুলের কমন রুমে উমাদি নিয়ে এলেন, সকল শিক্ষিকাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন,
লিপিকাদের সঙ্গে একটু বিশেষভাবেই পরিচয় করিয়ে দিলেন, কেননা তিনি ছিলেন ভূগোলের সিনিয়র। আমার তখন স্কুলে পড়ানোর অভিজ্ঞতা ছিল না। লিপিকাদের কাছ থেকে আমি শিখতে পারলাম যে কীভাবে খাতা দেখতে হয়, কীভাবে প্রশ্ন করতে হয় ইত্যাদি অনেক কিছু। তখন আমরা দুজনে মিলে ভূগোল পড়ানোর জন্য যেই সকল সামগ্রীগুলো দরকার সেগুলোর বিশেষ অভাব বোধ করছিলাম। মানচিত্র, গ্লোব, ল্যাবরেটরি এইগুলো তখন ছিল না। লিপিকাদের প্রধান শিক্ষিকা হয় আসার পরেই আমরা সেই অভাবগুলো অনেকটাই পূরণ করতে পেরেছি। মেয়েরা অনেকটা সুবিধে পাচ্ছে সেইগুলো পাওয়ার পর থেকে। আবার লিপিকাদের কিন্তু অনেকদিন আগে থেকেই মাধ্যমিকের খাতা দেখত। সেই সুবাদে আমিও একটু একটু অভিজ্ঞতা অর্জন করতে লাগলাম কী করে খাতা দেখতে হয় মাধ্যমিকে। আমি যখন মাধ্যমিকের খাতা দেখা শুরু করলাম তখন আমার সৌভাগ্য হলো লিপিকাদিকে প্রধান পরীক্ষক হিসেবে পাওয়ার। তখনও কিন্তু আমি দেখেছি স্কুলের বাইরে তিনি ধীরভাবে সব কিছু কাজ সামলাচ্ছেন। অবসরের পর আমি চাই যে তার আশীর্বাদের হাত যেন আমার মাথার ওপর সবসময়ই থাকে। অন্য স্কুল থেকে 2005 সালে আমি এখানে আসি। প্রথম থেকেই আমি তার অকুণ্ঠ সাহায্য পেয়েছি। তিনি সব দিক দিয়েই অত্যন্ত নিরপেক্ষ ছিলেন, তার চোখে সবাই সমান। তিনি এই স্কুলেরই প্রাক্তনী, স্কুলের প্রতি তার টান এতই ছিল যেন স্কুল তার দ্বিতীয় মা। তিনি সব দিক দিয়েই স্কুলের অভূতপূর্ব উন্নতি করেছেন। তিনি ভূগোলের দিদি ছিলেন, সেই হিসেবে আমরা একই বিষয়ের ছিলাম। তিনি বিষয় হিসেবেও আমাদের প্রচুর সাহায্য করেছেন, যার নামের মধ্যে লিপিকা বা অক্ষর, তিনি তার সার্থক নামের সার্থক প্রয়োগ করেছেন সর্বক্ষেত্রে। ভিক্টোরিয়া ইনস্টিটিউশন স্কুলে আমাকে শিক্ষকতা করার জন্যে এনেছিলেন আমাদের প্রাক্তন শিক্ষিকা উমাদি। এখানে শিক্ষকতা করতে এসে অনেক প্রাক্তন ছাত্রীদের সঙ্গে পুনরায় মিলিত হতে পেরেছি, লিপিকা তার মধ্যে অন্যতম। আমাদের বিদ্যালয় ছিল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ছিল না। আমি মাধ্যমিক স্কুলে ইংরেজি শিক্ষিকা হিসেবে নিযুক্ত হয়েছিলাম, কিন্তু আমি এমএ পাস করেছি পলিটিক্যাল সায়েন্স। নিজের বিষয়টা খুঁজে পাচ্ছিলাম না। লিপিকা প্রধান শিক্ষিকা পদে এসে উচ্চ মাধ্যমিক খুললো এবং আমি আমার বিষয়টা পড়াবার সুযোগ পেলাম। উচ্চ মাধ্যমিক চালু হওয়ার ফলে অনেক নতুন নতুন শিক্ষিকাও এলো। ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের প্রধান শিক্ষিকা লিপিকার নাম চারিদিকে ছড়িয়ে পড়ল। যেহেতু আমার মা বাবা শিক্ষক ছিলেন, তাই ছোটবেলা থেকেই আমি স্বপ্ন দেখতাম আমি স্কুলের শিক্ষিকা হব। মেদিনীপুরেই আমার পড়াশুনো, বিয়ের পরে কলকাতা আসা। বিয়ের পরেই আমি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে চাকরি পাই। নিয়োগপত্র যখন হাতে পেলাম দেখলাম স্কুলের নাম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন। ভাবলাম এই স্কুল প্রতিষ্ঠা করেছেন কেশবচন্দ্র সেন। যেহেতু ইতিহাসের ছাত্রী, শুনে মনে মনে আনন্দ অনুভব করলাম। কেমন একটা তবে ভয় ভয় করছিল, কলিগরা কেমন হবেন, স্টুডেন্টদের সঙ্গে মানিয়ে উঠতে পারবো কিনা এইসব। তবে সব থেকে ভয় হচ্ছিল স্কুলের বর্দি কেমন হবেন, তিনি কি খুব রাগি। প্রথম দিন যখন ওনাকে দেখলাম আমার সব ভয় কেটে গেল। দেখলাম প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন একজন ব্যক্তি, কিন্তু খুব কাছে। আজ চাকুরি জীবনে 16 বছর কেটে গেছে। এই 16 বছর প্রতিটি কাজেই ওনার সহযোগিতা পেয়েছি হাসি মুখে। বর্দির কাছ থেকে সব থেকে যেটা শিখেছি, খুব কঠিন সময়ে শান্ত থেকে সব সমস্যার সমাধান কীভাবে করা যায়। আমাদের পথ চলা এখনও অনেকটা বাকি। এই পথে বর্দির দেওয়া শিক্ষাগুলোকে কাজে লাগিয়ে আমরা এগিয়ে যাব। ঈশ্বরের কাছে প্রার্থনা করি বর্দি, আপনি সদা আনন্দে থাকুন। সদা থাক আনন্দ, সদা থাক আনন্দ, সদা থাক আনন্দ, সংসার নির্ভয়ে নির্মল প্রাণ, সদা থাক আনন্দ।
আনন্দে, জাগো প্রাতে আনন্দে, করো কর্ম আনন্দে, জাগো প্রাতে আনন্দে, করো কর্ম আনন্দে, সন্ধ্যায় গৃহে চলো হে আনন্দ গানে, সদা থাকো আনন্দে। শুধু স্কুল নয়, আমরা সকলেই, তিনি এমন একজন মানুষ যিনি ভীষণ পারফেক্ট, ইম্পার্শিয়াল এবং দক্ষ অ্যাডমিনিস্ট্রেটর, এবং সব থেকে বড় কথা, হেডমিস্ট্রেস হয়ে তিনি যেভাবে আমাদের যদি, এবং নিজে যেমন বললাম তিনি ভীষণ পারফেক্ট ছিলেন, স্কুলের কাজের কোনো গাফিলতি তিনি কোনোভাবেই সহ্য করতেন না, সে তার যত প্রিয় সহশিক্ষিকা হোক না কেন, সেখানে কিন্তু তার বিচারের মাপকাঠি ছিল সবার ক্ষেত্রেই সমান। কিন্তু তার একটা ভালো দিক আমার খুব ভালো লাগতো, সেটা হচ্ছে তিনি আমাদের ভুল ত্রুটিগুলো দেখে আমাদের সচেতন করে দিতেন। আমি এই স্কুলে জয়েন করেছি 2005 সালের সেকেন্ড মে, তখন প্রধান শিক্ষিকা ছিলেন লিপিকা দি। আমি আসার পরে উনি প্রথমেই আমায় দুটো কথা বলেছিলেন, এক হচ্ছে নিজের কাজটা যদি আমি শ্রদ্ধার সঙ্গে করি তাহলে কর্মক্ষেত্রটা খুব সহজে আপন হবে, আর দুই, সহকর্মীরা সকলে সমান হয় না, প্রত্যেকের ভালো গুণটা যেন অনুসরণ করার চেষ্টা করি। বাস্তবে আমি কাজটা মানতে পেরেছি কতটা জানি না কথাগুলো, কিন্তু উপলব্ধি করেছি জীবনের প্রতি ক্ষেত্রে সফল হওয়ার এটা একটা চাবিকাঠি। আমি ভিক্টোরিয়া স্কুলের সঙ্গে যুক্ত হয়েছি 2014 সালের ডিসেম্বরে, সুতরাং প্রধান শিক্ষিকা লিপিকাদের সঙ্গে আমার পরিচয় দিনের হিসেবে খুব অল্প দিনের। তা সত্ত্বেও লিপিকাদের বিশেষ কিছু অপ্রকাশিত গুণের মাধ্যমে সেই পরিচয়ের মধ্যে কিছুটা হলেও গভীরতা তৈরি হয়েছে, ফলে লিপিকাদের সঙ্গে কোথাও যেতে, যে কোনো বিষয় নিয়ে কথা বলতে, ব্যক্তিগত সমস্যা নিয়ে আলোচনা করতে, আর সেই সংক্রান্ত আবদার করতে, এই অল্প কদিনের পরিচয়েও কখনো দ্বিধাবোধ করিনি। সেটা ওনার আপাত গম্ভীর অথচ স্কুল পরিচালনার ক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজ করার গুণের জন্যই সম্ভব হয়েছে। আজ লিপিকাদের কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার দিনটিতে এর থেকে বেশি বলার চেয়ে লিপিকাদিকে আমার শ্রদ্ধাবনত প্রণাম জানাই। দিদি, আপনি হাসি আনন্দে সদাই ভালো থাকুন, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, আপনার আগামী দিনগুলো আরও সুন্দর হোক। আমরা প্রথমে বর্দিকে 2002 সালে এসে পেয়েছিলাম, তারপর থেকে বর্দির যে ধৈর্য, একাগ্রতা, কাজের প্রতি মনোনিবেশ এবং আমাদের সবাইকে আপ্লুত করেছে। সব থেকে যে বড় আপ্লুত হচ্ছে সময়ের কাজ সময়ে করা, এটা আমরা বর্দির কাছ থেকেই পেয়েছিলাম। আর হচ্ছে যে একটা বিরাট পটবৃক্ষের নিচে সহস্র পক্ষীকুল যেরকম শান্তিতে বিরাজ করে, আমরাও বর্দির কাছে স্কুলে ঢুকে সেই শান্তি পেতাম। লিপিকা দিকে যেমন ভয় পেয়েছি, আবার নির্ভয়ে অনেক গল্পও করেছি, লিপিকাদির কাছে অনেক ভালো কিছু শিখেছি, লিপিকাদির সময় স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছি, কখনও চাকরি জীবন খারাপ লাগেনি। লিপিকাদির অবসর জীবন যেন খুব ভালো এবং আনন্দে কাটে, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। বর্দির বিদায় সম্বর্ধনায় আজ অনেকে অনেক কথা বলছে, আমি আজ কিছু আমার অভিজ্ঞতার কথা সবার সাথে ভাগ করে নিতে চাই। আমি সহশিক্ষিকা হিসেবে বলবো, আমাকে এই ক্ষেত্রে কম বেশি সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তবে বর্দি সেই সমস্যা অতি অনায়াসেই সমাধান করেছেন। বর্দির সাহায্য পেয়েছি বলেই আজ আমাদের স্কুলের মেয়েরা স্কুল লেভেল, ন্যাশনাল লেভেলে প্রাইজ পাচ্ছে। তার স্কুলে অনুপস্থিতি আমরা শিক্ষিকা ও ছাত্রীরা প্রতিনিয়ত অনুভব করব। তার অবসর জীবন খুব ভালো কাটুক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। দিদি, যেতে যেতে মন নাহি চা, তবু হে বন্ধু বিদায়। বর্দি, আপনি আমার প্রণাম নেবেন। আমি মাইকের সামনে বলতে ভয় পাই, কিন্তু তাও কিছু একটা বলছি। বর্দি, প্রথম দিনের আমার একটা অভিজ্ঞতা বলছি।
প্রথম দিন যখন আমি জয়েন করতে এসেছিলাম, জয়েনিং রিপোর্ট আর অন্যান্য ডকুমেন্ট যখন আমি জমা দিচ্ছি, তখন বাবা আমাকে সাহায্য করছিলেন। তখন আপনি হঠাৎ বলে উঠলেন, তুমি চাকরি করতে এসেছো, বাবা তোমাকে সাহায্য করবেন কেন, তোমার নিজের কাজ তুমি নিজে করো, আর কবে শিখবে। বর্দি আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমি কামনা করি। সংকটে সম্পদে থাকো কল্যাণে, থাকো আনন্দে নিন্দায় অপমানে। সংকটে সম্পদে থাকো কল্যাণে, থাকো আনন্দে নিন্দায় অপমানে। লিপিকাদি সম্বন্ধে সবাই তো অনেক কথাই বলেছে, আর নতুন করে আমার বলার কিছুই নেই। লিপিকাদিকে একটা কথাই বোধহয় বলা যায়, আমাদের কাছে উনি ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড হিসেবে সবসময় থেকেছেন। অভিভাবকের মতন সব ক্ষেত্রে সবসময় যে কোনো ব্যাপারে সবসময় সাহায্য পেয়েছি, সে পড়াশোনার সাবজেক্টের ব্যাপারেই বলো বা এমনকি সিনেমার কোনো চরিত্রর নাম, কোনো উপন্যাসের নায়িকা বা নায়কের নাম মনে পড়ে না আমাদের, লিপিকাদি কিন্তু এসব ব্যাপারে প্রখর মানে স্মৃতিশক্তি। আর মেয়েদের কাছেও প্রিয় বর্দি, যাই বলি বোধ হয় লিপিকাদি সম্বন্ধে বলা শেষ হবে না আমি, সুতরাং আর বেশি কিছু বলতে চাই না। শুধু কামনা করি ওনার পরবর্তী জীবনের পরবর্তী পর্যায়ে যেন আনন্দের হয়, সুস্থ থাকেন। ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে জয়েনিং ডেটা আমার কাছে ভীষণ ড্রামাটিক ছিল, ইন দ্য সেন্স যেদিন আমি জয়েন করেছি সেদিন আমার যাদবপুর ইউনিভার্সিটিতে ফাইনাল এক্সাম ভাইভা। ম্যাম অ্যারেঞ্জ করে দিলেন যাতে আমি ফার্স্ট হাফে আমার এক্সাম সেকেন্ড হাফে দিয়ে ফার্স্ট হাফে জয়েন করে সেকেন্ড হাফে গিয়ে যাদবপুরে এক্সামটা দিতে পারি। এরপর তো পরপর বারবার যতবার মানে কিছু হয়েছে, মানে শি ওয়াজ দেয়ার টু গাইড মি, মানে আমাকে কখনো ভাবতে হয়নি যে এটার পর কি করব, বিকজ শি ওয়াজ অলওয়েজ দেয়ার, সবসময় গাইড করে গেছেন। ওনার একটা ভীষণ প্রোগ্রেসিভ ব্যান্ড অফ মাইন্ড ছিল, সবসময় এনকারেজ করতেন যাতে আরও বেশি পড়াশোনা করি। সবসময় ওনার এটাই মেন্টালিটি ছিল যে যত বেশি আমরা আপডেটেড থাকবো, ইনফরমেটিভ থাকবো, তত বেশি সেটা স্কুলের পক্ষেও ভালো, বিকজ আরও যত আমাদের জ্ঞানের ব্যাপ্তি হবে তত কিন্তু সেটা স্কুলের পক্ষেই ভালো। যখন উনি জানতে পারলেন যে আমি এডুকেশনে সেকেন্ড মাস্টার্স করছি, সঙ্গে সঙ্গে উনি আমাকে বললেন যে তাহলে আমরা এইচএসে এডুকেশনটাকে সাবজেক্ট হিসাবে ইন্ট্রোডিউস করি, তাহলে আমাদের স্কুলটা আরও উন্নতি করবে, আরও স্টুডেন্ট স্ট্রেংথ বাড়বে। তো এইরকমভাবে উনি সবসময় এনকারেজ করে গেছেন, কখনো দেখিনি যে কোনো কিছুতে মানে কোনো পড়াশোনা সংক্রান্ত বা কিছু, সবসময় বলতেন যে এটা শেখো ওটা শেখো, মানে শি অলওয়েজ এনকারেজড এভরিবডি টু ডু সামথিং। সবসময় শি ওয়াজ ভেরি ইনফরমেটিভ, ভীষণ ইনফরমেটিভ ছিলেন, এবং সবসময় মানে ওনার কাছে কোনো কিছু যে উনি জানেন না এরকম কিছু ছিল না, মানে আমরা যখনই কোনো কোয়েশ্চেন করতাম শি হ্যাড অ্যান অ্যান্সার। উনি নতুন কোনো টেকনোলজিকে সবসময় ভীষণ ওপেন মাইন্ডেডলি অ্যাকসেপ্ট করতেন, আর এতটাই সিম্পল আর হাম্বল ছিলেন যে কখনো কুণ্ঠাবোধ করেননি যে আমি ছোটো বা আমরা ছোটো, আমাদের কাছে কিছু শিখতে গেলে মানে কোনো ইন্টারনেট সংক্রান্ত কোনো সমস্যা, ফোনে কিছু হয়তো করতে পারছেন না বা ওনার কিছু জানতে হবে, তো সেইগুলো সবসময় উনি আমাদের কাছ থেকে জেনে নিতেন। কখনো সেই ডিস্টেন্স মেনটেন করেননি বা সেই কখনো আমাদের বুঝতে দেননি যে আমরা ছোটো বলে যে ওনার সাথে একটা গ্যাপ রয়েছে, আমরা ওনাকে বলতে পারি না। ওনার পার্সোনালিটির মধ্যে একটা হিলিং অরা আছে যেটা কিনা সবার অ্যাটেনশন, ফোকাস, ভালোবাসা ওনার দিকে ন্যাচুরালি ড্র করে নেয়। আমি মাঝে মাঝে ভাবতাম একটা মানুষের এত কম চাহিদা কী করে হতে পারে, মানে উনি এত সিম্পল থাকতেন, এত হাম্বল থাকতেন, আর ওনার ওই যে সবসময় ওনার আঁচলটাকে সামনে নিয়ে থাকতেন, মানে এই যে লুকটা মানে সবার থেকে আলাদা, ওনাকে একটা স্ট্যান্ড আউট করতো। ইভেন কি কখনো কখনো আমার স্টুডেন্টরা বলতো, ম্যাম উনি কি কখনো ওনার আঁচলটাকে পিন দিয়ে সামনে এরমভাবে আমাদের মতো পড়েন না, আর যে এটাই তো ওনাকে আলাদা করে। অ্যান্ড এভরিবডি ওয়াজ লাইক
সবার ওনার এই পার্সোনালিটি, ওনার এই যে মানে ব্যক্তিত্ব, সেটা সবার সামনে আসত এবং এটাকে আলাদা করে ওনাকে ক্যারি করতে হতো না, ইট ওয়াজ ন্যাচারাল। ওনার আরেকটা বৈশিষ্ট্য আমার খুব নজর কাটত, আমাদের অনেক সময় অনেক ভুলভ্রান্তি হয়, উনি কিন্তু কাউকে কখনো সকলের সামনে বকুনি দিতেন না, উনি সাধারণত ওনার ঘরে ডেকে নিয়ে আলাদা করে ডেকে বলতেন। আর উনি যখন আমাদের জুনিয়রদের সঙ্গে গল্প করতেন তখন ওনাকে কখনো বর্দি বলে মনে হতো না। ওনার সঙ্গে একসাথে আমি অনেক মেলায় গেছি, সিনেমা হলেও গেছি, কখনো কোনো সংকোচ হয়নি। আর কিছুদিন আগে আমরা টিচাররা মিলে একবার শান্তিনিকেতনে বেড়াতে গেছিলাম, মনে আছে ওনার ঘরে বসেই আমরা রাত্রে প্রায় 12:30-1 অবধি চরম আড্ডা মেরেছি। আর এই তাও সকলেরই একটা বয়সের পরে কাজের থেকে অবসর নিতে হয়, উনিও নিয়েছেন, আমরা যেন এই স্কুলটাকে আরও উন্নতির পথে নিয়ে যেতে পারি, উনি আমাদের এই আশীর্বাদটুকুই করুন। শুধু আমরা নই, তার সহকর্মী হিসেবে ছাত্রীরাও তাকে অসম্ভব ভালোবাসে, এবং সেই ভালোবাসার মধ্যে শ্রদ্ধা যেমন আছে, ভয়ও আছে কিছুটা, যেটাকে আমরা সম্ভ্রম বলতে পারি। লিপিকাদির খুব কম কামাই করতেন, আমরা যেরকম আমাদের ক্যাজুয়াল লিভ নেবার জন্য ব্যস্ত হয়ে পড়তাম, বছরের শেষে ক্যাজুয়াল লিভ নেব বা আমার প্রয়োজনে ক্যাজুয়াল লিভ নেব, লিপিকাদির সেরকম ছিল না। লিপিকাদি স্কুলটাকেই ভীষণভাবে, স্কুলের কাজটাকে ভীষণভাবে প্রায়োরিটি দিতেন, তার কাছে সেটাই ছিল প্রধান, এবং যার কারণে তিনি অনুপস্থিত খুব কম থাকতেন। তিনি জিওগ্রাফির অর্থাৎ ভূগোলের টিচার ছিলেন, ভূগোল পড়াতেন এবং এত ভালো পড়াতেন, মেয়েরা যদি তার ক্লাস না পেত তারা খুব দুঃখ পোষণ করত। আমরা ভীষণভাবে তার অভাব বোধ করব। স্কুলে ঢুকেই তার ওই চেয়ারটায় লিপিকাদির একটা উপস্থিতি আমাদের মধ্যে সম্ভ্রমের সৃষ্টি করত। লিপিকাদি আছে মানে পুরো স্কুলটাতে মনে হতো তিনি বসে আছেন হয়তো তার প্রধান শিক্ষিকার ঘরে, কিন্তু সারা স্কুলটাতেই বোঝা যেত তার উপস্থিতি। আর তিনি না আসলে আমাদের, আমরা যেন খানিকটা অভিভাবকহীনতার অনুভব বোধ করতাম, তিনি ছিলেন আমাদের অভিভাবকের মতো। কোনো রকম পার্সিয়ালিটি তিনি করতেন না, অসুবিধে সুবিধেই তিনি সবসময় পাশে দাঁড়িয়েছেন, তো তার অভাব বোধ করব। এই অভাব তো কোনো দিনই যাবে বলে মনে হয় না, কিন্তু ওই নিয়মে তাকে তো যেতে হবে, সেই জন্যেই তিনিও যাবেন, আমরা তার সেই অভাবটা রেখে তার অবসর জীবন যাতে ভালো হয়, নিরোগ সুস্থ শান্তিময় হয় সেই কামনা করে তাকে প্রণাম জানাচ্ছি। আমি 2008 এসেছিলাম এই স্কুলে, বাবার সঙ্গে এসেছি, বর্দি তো বর্দিকে দিয়ে বর্দির সঙ্গে কথা বলে চলে গিয়েছিলাম। সেদিন বাবা সেদিন আমাকে বলেছিল, খুব ভালো একজন মানে কাজের জায়গায় খুব ভালো একটা মানুষ পেয়েছিস তুই, তো সত্যিই খুব ভালো। এবং পরে হয়তো কোনো কোনো সময় বর্দি বকাও দিয়েছেন, কিন্তু মনে হয়েছে একটা এত বড় প্রতিষ্ঠান চালাতে গেলে তো একটু তো কঠোর হতেই হবে, না হলেও কী করে এত বড় প্রতিষ্ঠান চলবে। তো বর্দি কঠোর যেমন বকাও দিয়েছেন, বর্দি কিন্তু স্নেহও করেছেন আমাদের অনেক, এবং বর্দির কাছ থেকে অনেক কিছুই পেয়েছি। বর্দির কাছ থেকে যা পেয়েছি আমার কর্মজীবনে সেটা কাজে লাগবে, অনেক কাজে লাগবে। এক জায়গায় থাকতে গেলে তো সব কিছু তো মানে সবসময় সবার মতের মিল হয় না, বর্দি সেটুকুনি শিখিয়েছেন এবং সেটা আমার কাজে লাগবে। ব্যাস আর কিছু, বর্দি ভালো থাকুক, বর্দি আনন্দে থাক। জীবন যতটুকু দেয় ঠিক ততটুকুই বুঝে নেয়, যাওয়া আসা হার জিত শুরু শেষ সবই প্রকৃতির অমোঘ নিয়মে চিরসত্য। জীবনের নাট্যমঞ্চে আমরা যে যার ভূমিকায় অবতীর্ণ হই না কেন, আমরা আমাদের সামর্থ্য অনুসারেই সম্পন্ন করে থাকি।
আমি যখন আমার কর্মক্ষেত্র ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে প্রবেশ করি আজ থেকে 10 বছর আগে, অ্যাকচুয়ালি বর্দির পার্সোনালিটিতে আমি ভীষণভাবে মুগ্ধ হয়েছিলাম। তার আপাত বাহ্যিক কঠোরতা, ব্যক্তিত্ব ও মৌলিক গুণগুলি আমাকে নিশ্চিত করেছিল এখানে কাজের জায়গা হিসেবে। এত বড় কলকাতা শহরে বর্দির কাছ থেকে পেয়েছিলাম স্নিগ্ধ ছায়াঞ্চলের আশ্বাস। মনে আছে বিএডে ভর্তির সময় ফর্ম ফিল আপে লোকাল গার্জিয়ানের জায়গায় বর্দির নাম এবং অ্যাড্রেস সব সময় উল্লেখ করতাম, আর আমার বিএডে ভর্তির ব্যাপারে সে তো বর্দির সহযোগিতা ছাড়া কিছুতেই সম্ভব ছিল না। সব রকম আশ্বাসবাণী বর্দির থেকেই পেয়েছিলাম। বর্দির কঠোর অনুশাসনে ক্লাস সঠিক সময়ে নেওয়া, দেরি করে স্কুলে আসার জো ছিল না। তবে এসব সত্ত্বেও তাকে ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড হিসেবেই সবসময় মনে হয়েছে। তার এই সান্নিধ্য আমার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। তাই জানি অফিসে বর্দিকে দেখতে না পেলে বুকের ভেতরটা আমার সবসময় হুহু করবে। অবশেষে রবীন্দ্রনাথের একটি গান দিয়ে আমি আমার বক্তব্যটাকে শেষ করতে চাই। কেন আমায় পাগল করে যাস, ওরে চলে যাওয়ার দল, কেন আমায় পাগল করে যাস। প্রথমেই বলি আমি কিন্তু ভালো বক্তা নই। সবাই যখন এক এক করে বলছে আমিও তখন চেষ্টায় নেমে পড়লাম, বিশেষত সেটা যখন ম্যামকে নিয়ে বলে। আমি মোটামুটি 9 বছর সুযোগ পেয়েছি ওনার সংস্পর্শে আসা ও কাজ করার। তাতে অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, অনেক কিছু পর্যবেক্ষণ করেছি আর শিখেছি কতটা সেটা অবশ্য পরিস্থিতির হাতে ছেড়ে দিলাম। কী করে জটিলতায়, বিভিন্ন জটিলতায় বা কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কোনো কাজ এগিয়ে নিয়ে যেতে হয় সেটা ওনাকে যারা জানেন না বা চেনেন না তারা কিন্তু চট করে বুঝতে পারবেন না। আমরা দেখেছি বিভিন্ন পরিস্থিতিতে, জটিল পরিস্থিতিতে কীভাবে উনি ঠান্ডা মাথায় কাজ করে গেছেন। ওনার প্রবল ব্যক্তিত্ব সবার কাছ থেকে, আমাদের সবার কাছ থেকে প্রবল রেসপেক্ট আদায় করে নিত, এবং ওনার সাবলীল সহজ সরলভাবে মিশে যাওয়া যে প্রবণতা সেটা কিন্তু ভাষায় বর্ণনা করা যায় না। একটা ম্যাজিক্যাল কম্বিনেশন আছে ওনার ক্যারেক্টারে। যখন কোনো সমস্যায় পড়েছি তখন প্রবল মেন্টাল সাপোর্ট পেয়েছি ওনার থেকে। সব কিছুকে কী করে মানিয়ে নিয়ে পরিস্থিতির সাথে চলতে হয় সেটা যে আমাদের শিক্ষার পরিচয়, সেটা উনি বারবার বলেছেন। এবং সত্যি ওনার থেকে আমি প্রচণ্ডভাবে ইন্সপায়ার হই এবং আমার পজিটিভ থিঙ্কিং বুস্টার হয়। ম্যাম আপনি সবসময় সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমাদের কামনা। আর তাছাড়া এখানে এসে তো অনেক রকম অভিজ্ঞতা হয়েছে, কিন্তু বারবার আপনার স্নেহ বরাবরই আমি পেয়ে এসেছি, তার জন্য আমি অনেক কৃতজ্ঞ। এবং আপনার মতো হেডমিস্ট্রেস বোধ হয় আমি অন্য কোনো স্কুলে, অনেক স্কুলেই তো গেলাম ওয়ার্কশপে, আপনার মতো এফিশিয়েন্ট হেডমিস্ট্রেস এবং এত আপনি সবাইকে স্নেহ করেন, সব টিচারদের সমান চোখে দেখেন, পার্সিয়ালিটি নেই, এরকম আমি কোথাও দেখিনি। বর্দির সঙ্গে আমার এই স্কুলে কাজ করার অভিজ্ঞতা বোধ হয় সব থেকে কম। আমি এই স্কুলের সব থেকে জুনিয়র, কারণ 2013 সালে আমি জয়েন করেছি। বর্দির সঙ্গে সহকর্মী হিসেবে কাজ করার অভিজ্ঞতা কম হলেও তিনি আমার কাছে সহকর্মী তো ছিলেনই না, তিনি আমার কাছে অভিভাবিকা স্বরূপই ছিলেন। কারণ যখনই কোনো সমস্যার সম্মুখীন হয়েছি মনে মনে এবং নিজেও দৌড়ে গিয়েছি বর্দির কাছে, যে বর্দি পারবেন এর সঠিক সমাধান করে দিতে, এবং করেওছেন। তার যে কাজের যে বিশেষত্ব, তাকে সবাইকে নিয়ে চলার যে প্রবণতা, ক্ষমতা, এই সব কিছুই আমাকে তার প্রতি আকৃষ্ট করে রেখেছে। শুধু তাই নয়, তার সর্বোপরি সমস্ত দিকে দক্ষতা, ক্ষমতা এবং তার কাজ করার প্রতি যে আগ্রহ, ভালোবাসা, এই সূক্ষ্মাতিসূক্ষ্ম জিনিসগুলো আমাকে তার কাছে বা তার প্রতি
চিরকালীন একটা কাজে শেখার অভিজ্ঞতা নিয়ে আসবে। সবশেষে যেটা না বললে পরে আমার বলাটা অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হচ্ছে ওনার ড্রেসিং স্টাইল। ওনার যে সমস্ত প্রত্যেক দিনের যে ম্যাচ করে পরে আসার যে প্রবণতা এবং তার আগ্রহ, দক্ষতা, এটা সবার মধ্যে থাকে না। এটা আমি তো লক্ষ্য করতামই, তাই আমার কাছে এটার জন্য উনি স্টাইল দিওয়া হয়ে থাকবেন। আর দিদি, আপনি আশীর্বাদ করুন যাতে আপনার দেখানো পথেই সারা জীবন চলতে পারি। শিক্ষকতার দিতে এসেছি, তার ক্ষেত্রে এসেছি, যেন আমাদের এই চলার পথ মসৃণ হয়ে ওঠে আপনার আশীর্বাদ। যখন কোনো জিনিস আমরা তৈরি করি তার প্রতি আমাদের মায়া তৈরি হয়, কিন্তু যখন তৈরি জিনিসটা হাতে পেয়ে যায় তখন কিন্তু মায়া থাকে না, তখন মনে হয় যে এটা আমার প্রাপ্য। প্রথমেই বলবো, 2009 সালে প্রথম যেদিন আমি জয়েনিং লেটার হাতে এই স্কুলে আসি, তখন মনে মনে খুব ভয় পেয়েছিলাম বর্দি কেমন হবেন, আমার সহকর্মীরা কেমন হবেন। কিন্তু যখন বর্দির রুমে ঢুকলাম তখন ওনাকে দেখে আমার কল্পনায় ভাবা এই ছেলের থেকে অনেক বেশি মনে হয়েছিল। বিশেষ করে ওনার বাহ্যিক চেহারা ও ব্যক্তিত্ব আমাকে সেদিন মুগ্ধ করেছিল। সেদিন থেকে আমি জেনেছিলাম আমার বাবা মায়ের পরে আরেকজন তৃতীয় অভিভাবককে আমি পেলাম। ওনার পাশে দীর্ঘ কয়েক বছর কাজ করতে করতে আমার জীবনে চলার পথে অনেক কিছু শিখেছি যা আমার জীবনে অনেক কাজে এসেছে। বিশেষ করে যে কোনো পরিস্থিতিতে ঠান্ডা মাথায় কীভাবে সবাইকে মানিয়ে নিয়ে চলতে হয় সে শিক্ষা আমি ওনার কাছ থেকে প্রথম পাই। সৌভাগ্যক্রমে কিছুক্ষণের জন্য হলেও ওনার পাশে বসার সৌভাগ্য আমার হতো। সেজন্য আমার পাশে থাকা শূন্য চেয়ারটা বারবার বর্দিকে মনে করিয়ে দিচ্ছে, দেবেও। তবু সবাইকে একদিন না একদিন তার জায়গা ছাড়তে হয়, তাই বলবো ওনার অবসর জীবন ভালো কাটুক, উনি ভালো থাকুন এবং আমাদের চেনা বর্দি হয়ে মাঝে মাঝে আমাদের মাঝে আসুন। আমাদের প্রিয় ম্যাম আমার জীবনের আদর্শ মানুষগুলির একজন। এই স্কুলে জয়েনিং থেকে আজ 9 বছরে এই প্রিয় মানুষটাকে বিভিন্ন মুহূর্তে বিভিন্নভাবে পেয়েছি। যদি শুধু তাকে পর্যবেক্ষণ করে থাকি তার থেকে শিখেছি অনেক কিছু। ভয়ও পেয়েছি যেমন, হাসি ঠাট্টাও হয়েছে অনেক। এই মানুষটাই আমাকে শিখিয়েছিলেন যে এই স্কুলে আমরা যারা স্টাফ রুমে একসাথে 6 থেকে 7 ঘন্টা থাকি তারা সবাই এক এবং এক দায়িত্বের মধ্যে পড়ি। শুধু এক্সপিরিয়েন্স কারো বেশি বা কারো কম। তার বলা সেই কথাগুলি আজও আমাকে কনফিডেন্স দেয়। এত রিজু কিন্তু এত স্নেহময়তা তার আমাদের প্রতি, যা সত্যি আমাকে বিভিন্ন সময়ে আশ্চর্য করে দেয়। আজ তার অবসরকালে ভীষণভাবে এক মন খারাপের দিন, এমনভাবে তাকে আমি আর পাবো না। সত্যি ম্যাম আপনাকে খুব খুব মিস করব। সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন আর মাঝে মাঝে প্লিজ আমাদের কাছে আসবেন। বর্তি সম্বন্ধে কিছু বলতে গেলে সবার আগে মনে হচ্ছে যে সে 2005 সালে আমার এই স্কুলে আসার একটা কথা হয়েছিল। তখন শুনেছিলাম ভিক্টোরিয়াতে বর্দি আছে, লিপিকা দি আছে, লিপিকা দি স্কুল। তা আক্রিকর্তি এটা স্কুলটা মনে হয় বর্দির স্কুল। উনি যেভাবে স্কুলে একজন অভিভাবিকা সে ছিলেন, সবাইকে যেভাবে একসূত্রে গেঁথে রেখেছিলেন, সেটা আজকে আমি হয়তো ওনাকে খুব বেশি দিন পাইনি, মাত্র 4 বছর পেলাম। এখন মনে হচ্ছে আর একটু বেশি দিন হলে ভালো হতো। বর্দির সেই সস্নেহ, কেউ ক্লাসে যাও বলে ঘন্টা পড়ে যাচ্ছে তো ক্লাসে যাও তাড়াতাড়ি, এই সমস্ত ছোটোখাটো তার শাসন, এগুলো
আনুরার সবথেকে বড় যেটা ছিল, তিনি হচ্ছেন আমাদের একটা দক্ষ মালাকারের মতন আমাদের সবাইকে এক সূত্রে বেঁধে রেখেছিলেন, যার অভাবটা আমরা সবাই অনুভব করি। আর আমার কিছু বেশি কিছু বলার নেই, তবে ওনার অবসর জীবন যেন ভালোভাবে কাটো, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করুন। দিদি সম্বন্ধে বলতে গেলে মানে দু এক কথায় বলা আমার পক্ষে খুবই অসুবিধের কারণ, কিন্তু প্রথম দিনের যেদিনকে আমি দিদির সাথে প্রথম আমার যোগাযোগ হয়েছে সেদিনটা এখনও পর্যন্ত আমি ভুলতে পারিনি আর কি। প্রথম দিন 19 তারিখ আমি স্কুলে এসেছিলাম, ইন্টারভিউ একটা ছোট করে দিদি নিয়েছিলেন, তারপর বলেছিলেন যে তুমি আমাদের স্কুল থেকে চিঠি গেলে পারি তুমি জয়েনিং করো। কিন্তু স্কুল থেকে চিঠি আসার পরপরই আমি ওই যে সেই মাসেই জয়েন করেছিলাম, মানে জুলাই মাসে আমি প্রথম জয়েন করি, কারণ জুলাই মাসের শেষ দিকে আমি এসেছিলাম। তার দিদিকে বললাম যে আমি আগস্ট মাসের প্রথম দিকে জয়েন করি, দিদি বললো না এই মাস থেকেই তুমি জয়েন করো। সেই থেকে দিদির সাথে আমার পথ চলা শুরু, গত 10 বছর ধরে আমি এই দিদির সাথে রয়েছি ছিলাম আর কি। আর কি বলবো, দিদিকে ছাড়া খুবই মন খারাপ লাগে, মানে সমস্ত ব্যাপারে আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে স্কুলের সমস্ত কাজে দিদি আমাকে ভীষণভাবে সাহায্য করেছিলেন। মনে পড়ে 2014 সালের একটা ঘটনা, একটা মাধ্যমিকের একজন মেয়ে পরীক্ষা দিতে পারছিল না, মানে ডেট অফ বার্থের গণ্ডগোল ছিল, তখন দুর্গাপুজোর ছুটি চলছিল। দিদিকে ফোন করেছিলাম, রাত্রিরে ঘুম চলে গেছিলো কীভাবে পরীক্ষা দেবে, দিদি বলছে লক্ষ্মী পুজোটা চলে যাক তারপরে তুমি আমার সাথে যোগাযোগ করো, আমি ছুটির মধ্যে তোমার সাথে যাবো, আমি গিয়ে বোর্ডে গিয়ে কথা বলবো যাতে ও পরীক্ষা দিতে যায়। আর দিদির সাথে গিয়ে সেই ব্যবস্থা করেছিলাম, দিদি আমাকে ভীষণভাবে সেদিন হেল্প করেছিলেন। 14 সালে আমি অসুস্থ হয়ে পড়ি, সেই সময় দিদি ভীষণভাবে আমার হেল্প করেছিলেন। তাই দিদি আজকে রিটায়ার করে গেছেন, কিন্তু দিদির কাছে আশা করবো যেন আমার শেষ জীবন পর্যন্ত যাতে ওনার সাহায্য পাই, এবং ওনার দীর্ঘ জীবন কামনা করি, সুস্থ স্বাভাবিক জীবন কামনা করি, এবং যে ভবিষ্যতে যখনও কোনো এখনও যদি কোনো সমস্যা হয় দিদির কাছে যেন সাহায্য পায়, এই আশা আমার দিদির কাছে। দিদির সাথে এতদিন থেকেছি, কোথা থেকে যে শুরু করব কোথায় শেষ করব কিছুই বুঝতে পারছি না। ঈশ্বরের কাছে এইটাই প্রার্থনা, শিশু দিদি ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রী রামকৃষ্ণ সারদা মা দিদির অবসর জীবনের আশ্রয় হন। আমাদের প্রিয় ম্যাম, একটা ছোট্ট প্রচেষ্টা করেছি সবার মনে আপনি কতটা জায়গা জুড়ে আছেন তা তুলে ধরার জন্যে। আপনি অতপ্রতভাবে জড়িয়ে আছেন, জড়িয়ে থাকবেন, আর আমাদের একটাই প্রচেষ্টা হবে আপনার ভিক্টোরিয়া ইনস্টিটিউশন, যেটাকে আপনি আপনার স্নেহ মমতা ভালোবাসা দূরদর্শিতা দিয়ে এতদিন আগলে রেখেছিলেন, সেটাকে আপনার মতো করে, আপনার মতো করে হয়তো হবে না কিন্তু তাও আমরা প্রচেষ্টা চালাবো যাতে ঠিক সেইভাবে আমরা সেটাকে আগলে ধরে রাখতে পারি, আর এটাই হবে আমাদের অনুপ্রেরণা। Thank you.